নমস্কার বন্ধুরা, আজকে আমি ঝিঙ্গা আলু দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ঝিঙ্গা আলু, পেঁয়াজ কুচি, তেলাপিয়া মাছ, জ্যান্ত তেলাপিয়া মাছ, লঙ্কা, জিরে বাটা, লবণ হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, জিরে, কালো জিরে। আমি এতে ব্যবহার করব সর্ষের তেল। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। করে ভেজে নেব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, আমি খুব কড়া করে ভাজবো না। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, সব মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলের ভিতরে এবার আমি একটু জিরে দিয়ে দেব। একটু কালো জিরে দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। লবণ দেব। এবার আলুগুলো দিয়ে দেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙ্গেগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, একটু হলুদ দেব, ভালো করে নেড়ে দেব। নেড়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে লঙ্কা বাটাতে দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। একটু কালার লঙ্কাগুলো, কালো নেড়ে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিচ্ছি, ঝিঙ্গেটা এসে জলছে ভাব হয় তো, সেই কারণে একটু চিনি দিয়ে দিলাম। কষিয়ে নেব। জল দিয়ে ভালো করে কষে নেব। কষানোতে আমার হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে তরকারিতে। এবারে আমি জল দিয়ে দেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব, ঢাকনাটা তুলে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব।
ঢেকে দেব 2 মিনিট পরে আমি এটা নামিয়ে দেব মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার হয়ে গেছে ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল এইভাবে করে আপনারা বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে